এই সিজনের মিনি আইপিএল অকশানে কলকাতা নাইট রাইডার্সানে নামার আগে জন প্লেয়ারকে তারা রিলিজ করে দিয়েছে তো এবার তারা কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে এই মিনি অকশানে আমরা জন প্লেয়ারের একটা তালিকা করেছি যাদেরকে কিন্তু টপ টার্গেটে রাখতে পারে কেকেআর কলকাতা নাইট রাইডার্স বা কে কে আরের অন্যতম টার্গেট হতে পারেন কিন্তু চেতন সাকারিয়া চেতন সাকারিয়া ঘরোয়া সার্কিটে কিন্তু সৌরাষ্ট্রের হয়ে ভালো পারফর্ম করেছেন আর এ ছাড়াও তিনি কিন্তু দিল্লিতে সেরকম সুযোগ পাননি কে কে আর কিন্তু এবার সাদ্দুল ঠাকুর উমেশ যাদবদের ছেড়ে দিয়েছে তো সেই জায়গা থেকে একজন লেফট আর্ম সিমারকে কিন্তু দলে নিতে পারে কে আর এবং এছাড়াও চেতন সাকারিয়ার কিন্তু বোলিংয়ে বেশ ভ্যারিয়েশনও রয়েছে তো সেটাও কিন্তু কে কে এর হয়ে তাকে ক্লিক করতে সাহায্য করতে পারে এছাড়াও কেকিয়ারের টার্গেট কিন্তু হতে পারেন তেইশ বছর বয়সী ভারতীয় বোলার কার্তিক তিয়াগি এখন পর্যন্ত আইপিএলে উনিশটা ম্যাচ খেলে পনেরোটা উইকেট তুলেছেন তিনি এবং তিনি একজন ফাস্ট বোলার যিনি কিন্তু দুদিকেই বল সুইং করাতে পারেন এবং কার্তিক ত্যাগী ইয়াং একজন বোলার আগামী দিনের প্রসপেক্ট কিন্তু হতে পারেন কেকেয়ারের লং টার্ম ইনভেস্টমেন্ট হতে পারেন তিনি কেকেআরে অলরেডি দুজন ইয়াং বোলার রয়েছেন হর্ষিত রান এবং বৈভব বড়োরা যাদের এই সিজনে কিন্তু রিটেন করা হয়েছে এরপর তারা কার্তিক ত্যাগীর জন্য যায় নাকি সেটাই কিন্তু দেখার তবে কার্তিক ত্যাগীকে নিতে ইন্টারেস্টেড কিন্তু আইপিএলের অনেক দলই তো সেই জায়গা থেকে কার্তিক ত্যাগীর মূল্য কিন্তু অনেকটাই বেশি হতে পারে এছাড়াও কেকেআর এর টার্গেট হতে পারেন কিন্তু শাহরুখ খান পাঞ্জাব কিং শাহরুখ খানকে ছেড়ে দিয়েছে এবং তার জন্য কিন্তু এবার অনেক দল তাকে নিতে চেষ্টা করতে পারে ডেট ওভার্সের জন্য কে কেকেয়ারের এখন ফিনিশার হিসাবে কিন্তু রয়েছেন রিঙ্কু সিং কিন্তু তা সত্ত্বেও হয়তো আরেকজনকে দরকার হতে পারে তো সেই জায়গায় কিন্তু শাহরুখ খানকে নিতে পারে কে কেকেআর এছাড়াও স্পিন বল করতে পারেন শাহরুখ খান অ্যান্ড্রিউ রাসেল থাকলেও যেহেতু তিনি ইনকনসিস্ট্যান্ট এবং গত কয়েক সিজন ধরে অতটা রিলায়েবল নন তো সেই জন্য শাহরুখ খানের মতো একজন ব্যাক ফিনিশার কিন্তু দলে রাখতে পারে কে 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 আর এর একজন বিদেশি অলরাউন্ডার খুবই প্রয়োজন কারণ ডেভিড উইস তারা ছেড়ে দিয়েছে এবং এন্ড্রে রাসেল খুবই ইঞ্জুরি প্রোন তো সেই জায়গা থেকে আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ জাই কিন্তু অন্যতম টার্গেট হতে পারেন কে কেকেয়ারের দু হাজার তেইশের ওডিআই বিশ্বকাপের কিন্তু অন্যতম তারকা ছিলেন আজমাতুল্লাহ জাই একদিকে ব্যাট হাতে ভালো ফিনিশ করতে পারেন আর অন্যদিকে বল হাতে কিন্তু লেফট হ্যান্ডারদের বিরুদ্ধে ভালো সুইং করাতে পারেন তো এরকম কোয়ালিটির একজন অলরাউন্ডার কিন্তু কে কেকেয়ারের টার্গেটে অবশ্যই থাকবেন ওমার জায়ের যে কোয়ালিটি রয়েছে তার ফলে কিন্তু তাকে অ্যান্ড্রেড রাসেলের ব্যাকআপ হিসেবে রাখতে পারবে কে কেকেআর সেক্ষেত্রে এবং অ্যান্ড্রেড রাসেলের চাপও কিছুটা হলেও কমবে এছাড়াও কেকেআর টার্গেট হতে পারেন কিন্তু মনীষ পাণ্ডে মনীষ পাণ্ডে এর আগে কে কেকেআর জার্সিতে খেলেছেন এবং আইপিএলে যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে তার বিশেষ করে নীতিশ রানা রিঙ্কু সিংয়ের সাথে কিন্তু একজন আরও ইন্ডিয়ান ব্যাটসম্যান দরকার মিডল অর্ডারে তো সেই জায়গাটায় কিন্তু মনীষ পাণ্ডে পারফেক্ট ফিট হতে পারেন কেকেআরএ স্পিন এবং পেস দুটোই কিন্তু ভালো খেলতে পারেন মনীষ পান্ডে একমাত্র মনীষ পাণ্ডের এজটা একটু বেশি তাছাড়া কিন্তু কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই তো সেই জায়গা থেকে কেকেআর মনীষ পাণ্ডেকে নেয় কি না সেটাও কিন্তু দেখার বিদেশি বোলারের কোটায় কিন্তু কেকেআর অন্যতম টার্গেট হতে পারেন জেনারেল কোয়ার্জি টিম সৌদি এবং লকি ফার্গুসনকে যেহেতু কেকেআর এবার ছেড়ে দিয়েছে বার কে কেকেয়ারের দুজন বিদেশি ফাস্ট বোলার দরকার তো সেই জায়গা থেকে জেরাল কোর্জি কিন্তু খুব ভালো অপশান হতে পারেন দু হাজার তেইশের ওডিআই ওয়ার্ল্ড কাপে কুড়িটা উইকেট নিয়েছেন তিনি এছাড়াও দু হাজার তেইশের সাউথ আফ্রিকান টি টোয়েন্টি লিগে তিনি কিন্তু ন ম্যাচে সতেরোটা উইকেট পেয়েছেন জোহানসবার্গ সুপার কিংসের হয়ে তার যে পেসটা রয়েছে তার ফলে কিন্তু মিডল এবং ডেথ ওভার্সে উইকেট তিনি তুলতে পারেন এবং খুব একজন ইউজফুল বোলার হতে পারেন কিন্তু কে আর এর জন্য সেক্ষেত্রে তো কে কে আর তাকে টার্গেট করে নাকি এখন সেটাই দেখার আর এছাড়াও কে কে আর টার্গেটে কিন্তু থাকতে পারেন হর্ষাল প্যাটেল যেহেতু কে কে আর বোলিং লাইন আপে কিন্তু সেরকম এক্সপিরিয়েন্সড ইন্ডিয়ান বোলার নেই পেস অ্যাটাকে তো সেই জন্য কিন্তু হর্ষাল প্যাটেলকে তারা টার্গেট করতে পারে দু হাজার একুশ বাইশ সিজনে হর্ষাল প্যাটেল কিন্তু দুর্ধর্ষ ফর্মে ছিলেন এর মধ্যে দু হাজার একুশ সালে হর্ষাল প্যাটেল কিন্তু লিডিং উইকেট টেকার হয়েছিলেন আইপিএলে হর্ষাল প্যাটেলের চেঞ্জ অফ পেস কাটার্স স্লোয়ার ডেলিভারি এগুলো কিন্তু তার জন্য খুবই এফেক্টিভ হয় দু হাজার তেইশের আইপিএলে কিন্তু হার্শাল প্যাটেল আরসিবির হয়ে বেশ এক্সপেন্সিভ ছিলেন কারণ তিনি প্রচুর রানস দিয়েছিলেন এবং এর অন্যতম কারণ ছিল কিন্তু বেঙ্গালুরুর উইকেট বেঙ্গালুরুর উইকেটটা নাইট ম্যাচ ছিল বোলারদের জন্য এবং আরসিবি হয়তো ভেবেছে যে হর্ষাল প্যাটেল তাদের যে হোম কন্ডিশন সেগুলোতে মানাতে পারবেন না এবং সেটা ভেবেই হয়তো আরসিবি তাকে ছেড়ে দিয়েছে কিন্তু ইডেন গার্ডেন্সের মাঠটা কিন্তু বড় বড় বাউন্ডারিজ রয়েছে তো সেই জন্য হার্শাল প্যাটেল কিন্তু ইডেন গার্ডেন্সে সফল হতে পারেন বিশেষ করে ডেট ওভার্সের ক্ষেত্রে কে কেয়ার কিন্তু দীর্ঘদিন ধরে ভুগছে তো ডেট ওভারসে কিন্তু হর্ষাল প্যাটেল খুব ভালো অপশান হতে পারেন কেকেআরের জন্য এছাড়াও অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কিউমিন্সকে কিন্তু কে কেয়ার টার্গেট করতে পারে কারণ তাদের একজন এক্সপিরিয়েন্স ফরেন বোলার দরকার তো সেই জায়গায় কিন্তু কে কেকেের অন্যতম টার্গেট হতে পারেন প্যাট কিউমিন্স প্যাট কে পেতে কিন্তু কে কেয়ারকে অনেক টাকা খরচা করতে হতে পারে এছাড়া যদি প্যাটকিউমিনসকে না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু জোশ হ্যাজেলউডকে টার্গেট করতে পারে কে কে আর যতজন বিদেশি ফাস্ট বোলার এই মুহূর্তে অ্যাভেলেবেল তাদের মধ্যে অন্যতম সেরা খেলোয়াড় কিন্তু জোশ হ্যাজেলউড নতুন বলে বেশ ভালো বোলিং করেন জোশ হ্যাজেলউড মিডল এবং স্লগ ওভার্সে তিনি কিন্তু কাটার্স প্রোভাইড করেন এবং বিশ্বকাপের পরে কিন্তু ইডেন গার্ডেন্সের যে পিচ সেটা কিন্তু স্লো ডাউন হতে পারে তো সেই জন্য কিন্তু হ্যাজেলউড স্লগ ওভার্সেও খুব ইউজফুল একজন বোলার হতে পারেন এছাড়াও যেই প্লেয়ারকে নিয়ে সব থেকে বাজ আছে তিনিও কিন্তু টার্গেট হতে পারেন কে আর তিনি হচ্ছেন রচিন রবীন্দ্রা চব্বিশ বছর বয়সী নিউজিল্যান্ডের তারকা এই বিশ্বকাপে ফাইভ সেভেন্টি এইট রানস করেছেন যিনি এবং তিনি কিন্তু বল হাতেও বেশ ভালো পারফর্ম করতে পারেন তো সেই জন্য এরকম ইয়াং একজন ট্যালেন্টকে কিন্তু নিতে পারে কে কে আর তবে রচিন রবীন্দ্রার জন্য কিন্তু অন্য আইপিএল দলগুলো মরিয়া হতে পারে তো সেক্ষেত্রে তার দামটা কিন্তু অনেকটাই বেশি হতে পারে এছাড়াও আরও তিনজন প্লেয়ার কিন্তু কে কেআরের টার্গেটে থাকতে পারেন এদের মধ্যে একজন অবশ্যই হতে পারেন শিবম মাভি যিনি এর আগে কেকেআর হয়ে ভালো পারফর্ম করেছেন কিছু ম্যাচে এবং ভারতের হয়ে টি টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো পারফর্ম করেছেন গুজরাটে গত সিজনে সেরকম চান্স পাননি তো এবার তিনি যেহেতু তাকে তার দল গুজরাট টাইটান ছেড়ে দিয়েছে এবার কিন্তু তাকে কেআর টার্গেট করতে পারে এছাড়াও অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার মিছিল স্টার্ক তাকেও কিন্তু টার্গেট করতে পারে কে আর যদিও মিছিল স্টাক আগে যে ফর্মে ছিলেন এই মুহূর্তে তিনি অতটা ফর্মে আছেন সেটা নয় তবে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে খুবই গুরুত্বপূর্ণ রোল নিয়েছিলেন মিছিল স্টার্ক তো তাকেও কিন্তু টার্গেট করতে পারে কে আর এছাড়া ট্র্যাভিস হেড যিনি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ উইনিং পারফরম্যান্স করেছিলেন হেড কিন্তু ভারতীয় পিচে এখন অনেক পরিণত এবং ভালো পারফর্ম করছেন তিনি ফর্ম্যাটেই তো সেই জায়গা থেকে কে এর জন্য কিন্তু খুবই ইউজফুল একজন ব্যাটসম্যান হতে পারেন এছাড়াও তার অফ স্পিন বোলিংও কিন্তু কে কে সাহায্য করতে পারে যদি কে কে আর থাকে তবে খালি কে কে আর নয় অন্য আইপিএল দলগুলো কিন্তু ট্র্যাভিস এর জন্য ঝাঁপাতে পারে কে এর কিন্তু বারোটা অ্যাভেলেবেল স্লট রয়েছে বারো জন প্লেয়ার কিন্তু তারা নিতে পারে যার মধ্যে চারজন বিদেশি প্লেয়ারও তারা নিতে পারে থার্টি টু পয়েন্ট সেভেন ক্রোস কিন্তু আছে কেকেআর এর পার্সে গৌতম গম্ভীর যেহেতু এবার কের মেন্টার হয়ে এসেছেন তার ভূমিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এবারের মিনি অকশানে কে কে আর কিন্তু সচরাচর খুব বেশি টাকা দিয়ে কোনো তারকাকে কেনে না তারা কিন্তু সবসময় চেষ্টা করে ঠিকঠাক বাজেটে প্লেয়ার কিনতে অনেক কিছু ডিপেন্ড করবে কিন্তু কে কে আর প্রথম দিকে কোন কোন প্লেয়ারকে কেনে গম্ভীর আসার পর এবার কেকেয়ারের কোনো স্মার্ট মুভ দেখা যায় কিনা আইপিএল মিনি অপশানে সেদিকেও কিন্তু সবার নজর থাকবে তো এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন এখনকার মতো টাটা